এশিয়া কাপের আগে বড় দলগুলোর সাথে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ কোন কোন দেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। সাম্প্রতিক সময়ে টানা খেলার মধ্যে রয়েছেন ক্রিকেটাররা। সেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হতে না হতেই জিম্বাবুয়ে চলে যেতে হয়েছে, সেখানেও টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে হয়েছে, অনুশীলনেও কেটেছে সময়। তাই শারীরিকের পাশাপাশি ক্রিকেটেও প্রস্তুতিটা হয়েছে পুরোপুরি, অর্থাৎ পুরো দল খেলার ভিতরেই ছিল এবং আছেও। এ কারণেই টিম ম্যানেজমেন্ট গোটা করে কোনো অনুশীলন ক্যাম্প আয়োজনের চিন্তাভাবনা থেকে সরে এসেছে। সে কারণেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠে কোনো অফিসিয়াল প্র্যাকটিস সেশন না করার কথা রয়েছে। তবে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন করার কোনো বাধা নেই, সবাই নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবে, যেমনটা করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। পরশু গভীর রাতে দেশে ফিরে কালকের দিনটি ব্যস্ত সময় কাটিয়ে আজ রোববার সকালে সেরে বাংলায় অনুশীলন সেরে এসেছেন তিনি। একটা ভালো প্র্যাকটিস সেশন কেটেছে টি টোয়েন্টি অধিনায়কের। এদিকে প্রধান নির্বাচক নান্নু আরও একটি তথ্য দিয়েছেন, আনুষ্ঠানিক অনুশীলন না হলেও প্রস্তুতি পর্বে একাধিক প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ভাবা হচ্ছে। দিন তারিখ চূড়ান্ত না হলেও দেশ ছাড়ার আগে অন্তত গোটা দুয়েক গা গরমের ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নান্নুর কথা, আমরা চাচ্ছি আরব আমিরাতে যাওয়ার আগে যাতে ক্রিকেটাররা ম্যাচ প্র্যাকটিস সেরে যেতে পারে, সে কারণেই কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন দেশের সাথে কথা চলছে, বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে আমাদের কথা হয়েছে, তারা যে কোনো সময় বাংলাদেশ সফরে আসতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি সত্যি নিউজিল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ পাবে কি পাবে না? এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।